শ্বশুর বাড়ি থেকে পরীক্ষা দিতে বাধা পুলিশ প্রশাসনের দ্বারস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, নাম সুলতানা খাতুন, বাড়ি তিলডাঙ্গা। গত এক বছর আগে বিয়ে হয় ফরাক্কা থানার বিন্দু গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অভিযোগ, বৃহস্পতিবার সকালে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে তালা মেরে বন্দি রাখতে চেয়েছিল। সেই সময় সুলতানা খাতুন বাড়ি থেকে পালিয়ে ফরাক্কা থানার দ্বারস্থ হয়। ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ছাত্রীর কাছ থেকে জানতে পারেন, পরীক্ষার্থীর শ্বশুর বাড়ি থেকে তাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। তার অ্যাডমিট কার্ড সহ সমস্ত কাগজপত্র ফেলে দেওয়া হয়েছে। ফরাক্কা থানার আইসি নিজে গিয়ে দেখেন সুলতানার শ্বশুর বাড়িতে তালা মারা। শ্বশুর বাড়ির পাশের জঙ্গল থেকে তার অ্যাডমিট কার্ড ও ব্যাগ উদ্ধার করে নিয়ে এসে সুলতানাকে নিউ ফরাক্কা হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে বসিয়ে দেওয়া হয়। সকালবেলা আজকে আসলাম থানায়, থানাতে এসে স্যারকে বললাম, স্যার আমাদের ব্যাগটা কেড়ে নিয়েছিল আমার বাড়িওয়ালাটা, তো স্যার আমাদের ব্যাগটা এনে দিয়ে আমাদের উদ্ধার করেছে, আর পুলিশ প্রশাসন নিয়ে সব আমাকে সাহায্য করে আমাকে বলছে কি তোকে পরীক্ষা দিতে দিব না। আর সেটা কেন বলছে সেটা আমার জানা নাই স্যার। হ্যাঁ, আমি পড়তে ভালোবাসি। স্বামীটা কোন পরীক্ষা দিতে দিবে না, বাড়িতে আটকে রেখেছিল, দিয়ে তারপরে কী করে থানার কমপ্লেন করে থানা গিয়েছিলো, থানাকে জানিয়েছে। জানাওয়ার পরে থানা গেছিলো যে ব্যাগটা বাড়িতে গিয়ে দেখছে তো তালা মারা, ব্যাগটা এদিক ওদিক করে খুঁজে পেয়েছে, পাওয়ার পরে থানা আবার নিয়ে এসছে। পুলিশের এই রকম উদ্যোগকে স্বাগত জানান নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। আমরা খুশি যে ও মেয়েটিকে নিয়ে আমরা পরীক্ষা কেন্দ্রে আসতে পেরেছি এবং পরীক্ষা আজকে দেবে, সেটা আমরা খুব খুশি। স্যার পুলিশ প্রশাসনের ব্যবস্থা থেকে যে উদ্যোগটা নিয়েছেন এবং যতবার ফোন করলেন আমাকে, মানে যতবার একটা করে প্রবলেম উনি ফেস করছেন যে এটা হতে পারে, হয়তো পরীক্ষা নাও দিতে পারে বা এ করতে, ততবারই উনি ফোন করেছেন এবং ধন্যবাদ স্যারকে। সমস্ত রকমের ফ্যাসিলিটি মেয়েটা আগামীতে যদি পড়তে চায় হায়ার এডুকেশনের জন্য, সমস্ত ফরাক্কা প্রশাসন, পুলিশ প্রশাসন সমেত পুরো ব্লক প্রশাসন, আমরা স্কুলের শিক্ষকরা সবাই যুক্ত থাকবো।